Hey, hello all of you in SR Learning. So today's topic is cross product. This is another session in relational algebra. Relational algebra মধ্যে cross product is another most important part. So দেখা যাচ্ছে আমরা এই cross product টা দিয়ে কিরকম ভাবে relational algebra মধ্যে দুটো টেবিলের মধ্যে একটা joining situation create করতে পারি. Actually cross product টা করার জন্য আমাদের দুটো টেবিল বা more than one tables এর দরকার পড়বে, যেখানে অনেকগুলো আলাদা আলাদা টেবিলের মধ্যে থেকে আমরা কি করি যে সেই সমস্ত টেবিলসগুলোর রোগুলোকে আমরা ক্রস করে দ্যাটস মিন মাল্টিপ্লাই করে আমরা একটা থার্ড টেবিলে নিয়ে আসি, এন্ড দিস ইজ দ্য পার্ট অফ আ জয়নিং সেকশনের মধ্যে পড়ে এই জিনিসটা, যে দুটো আর মোর দ্যান ওয়ান টেবিলসগুলোকে জয়েন করে নিয়ে সেটাকে নিয়ে আরেকটা থার্ড টেবিল ক্রিয়েট করা। সো দেখা যাক ক্রস প্রোডাক্টে আমরা কীরকমভাবে রিলেশনাল অ্যালজেব্রাটাতে অ্যাপ্লাই করতে পারি। আমি এখানে দুটো টেবিল নিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আর ওয়ান এন্ড আর টু, দিস ইজ আর টু টেবিল আর ওয়ান এন্ড আর টু। এই আর ওয়ান টেবিলটার মধ্যে এ বি সি বলে রো আছে, অ্যান্ড আর টুর মধ্যে সি ডি ই বলে রো আছে। দ্যাটস মিন দিস অলস আর দ্য অ্যাট্রিবিউটস, মানে দুটো টেবিলসের মধ্যে এখানে তিনটে অ্যাট্রিবিউট আছে, অ্যান্ড এখানেও তিনটে অ্যাট্রিবিউট আছে আর ওয়ান অ্যান্ড আর টু, দিস আর টু টেবিল। অ্যান্ড এই দুটো টেবিলকে নিয়ে আমাদের এখানে একটা থার্ড টেবিল ক্রিয়েট হয়েছে, যেখানে দেখতে পাচ্ছি থার্ড টেবিলটা ক্রিয়েট হয়েছে। এই থার্ড টেবিলের মধ্যে দুটো টেবিলের যে মাল্টিপ্লাই জিনিসটা, দ্যাটস মিন ইনটু ক্রস প্রোডাক্ট, প্রোডাক্ট বলে জিনিসটা আছে এখানে, প্রোডাক্ট দ্যাটস মিন প্রোডাক্ট মিন্স টু সে দ্যাট মাল্টিপ্লাই, মানে দুটো টেবিলের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যে রেজাল্টটা দাঁড়াচ্ছে, সেই রেজাল্টটা আমি থার্ড টেবিলের মধ্যে গিয়ে প্লেস করবো। ওকে, সো দেখা যায় এখানে কি করেছি, এই আর ওয়ান টেবিলটার মধ্যে তিনটে রো এর মধ্যে 1 2 3 এন্ড 8 7 5 বলে ভ্যালুস দেন, দিস ভ্যালুস আর র্যান্ডম ভ্যালু। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো টেবিলের মধ্যে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে বার করতে পারি যে কতগুলো আমাদের এখানে রো হবে, কতগুলো রো হবে আমরা সেটা কোথা থেকে পাবো, সেটা আমরা পাবো হচ্ছে দুটো টেবিলের যে কটা রো আছে সেই রো গুলোকে আমরা ইনটু করে দেবো। দ্যাটস মিন এই টেবিলের মধ্যেও দুটো রো আছে, অ্যান্ড এই টেবিলের মধ্যেও আমাদের দুটো রো আছে, তা টু ইন্টু টু দ্যাটস মিন ফোর, তার মানে আমি এখানে কটা রো পেয়েছি দেখো থার্ড টেবিলে, মানে যেটা আমার ক্রস প্রোডাক্ট করে যেটা আমার রেজাল্ট বেরিয়েছে আর ওয়ান ইন্টু আর টু, দিস মিন আর ওয়ান অ্যান্ড আর টু, এই দুটো টেবিলের মধ্যে ইন্টু করেছি রেজাল্টটা বেরিয়েছে। সো সেখানে গিয়ে আমরা দেখো এখানে একটা দুটো তিনটে চারটে চারটে আমরা এখানে রো পেয়েছি, আর এখানে কতগুলো আমরা কলাম পাবো বা কতগুলো অ্যাট্রিবিউট আসবে সেটা দেখার জন্য কি করতে হবে, সেটা দেখার জন্য সাম করতে হবে, মানে যোগ করে দিতে হবে, কার কার মধ্যে যোগ করতে হবে, দুটো টেবিলের যে অ্যাট্রিবিউট গুলো আছে বা যে কলাম গুলো আছে সেই কলাম গুলোকে নিয়ে যোগ করে দিতে হবে। তার মানে এখানে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, সো থ্রি প্লাস থ্রি ইজ সিক্স, তার মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা কলাম আছে। তাহলে আমরা বুঝে গেলাম যে থার্ড টেবিলটার মধ্যে কতগুলি রো অ্যান্ড কতগুলি কলাম আসবে, কিরকম ভাবে রো গুলো আসবে হচ্ছে আমরা করবো হচ্ছে দুটো টেবিলের মধ্যে যতগুলো রো আছে সেই রো গুলোকে আমরা ইনটু করে দেবো, অ্যান্ড কলাম গুলো আনার জন্য দুটো টেবিলের মধ্যে যতগুলি কলাম আছে সেই কলাম গুলোকে আমরা যোগ করে দেবো, সাম করে দেবো। ওকে, এবারে রেজাল্টে আসা যাক, যে রেজাল্টটা কিরকম ভাবে বেরোচ্ছে দেখা যাক। ফার্স্ট যে রোটা আছে দ্যাটস মিন দিস ওয়ান, এই রোটাকে কি করবো, এই রোটার সাথে সেকেন্ড টেবিলের যে দুখানা রো আছে বা এখানে যদি আরো রো থাকতো, এখানে দুটো রোই আমি দেখিয়েছি বাট দিস ইজ জাস্ট নর্মাল সিম্পল এক্সাম্পল, যদি এখানে আরো রো থাকতো তাহলে প্রত্যেকটা রোর সাথে ইন্ডিভিজুয়ালি এই ফার্স্ট রোটা মাল্টিপ্লাই হতো। এখানে রেজাল্ট বক্সে দেখো বা এই রেজাল্ট টেবিলটাতে দেখো কি এসে, ফার্স্ট রো কত, ফার্স্ট রো এর ভ্যালু কত আছে 1 2 3, তাহলে 1 2 3 এর সাথে 5 3 2 1 2 3 5 3 2 মানে এক্স্যাক্ট ডিটো ভ্যালুটা বসে গেল, এন্ড সেকেন্ড ভ্যালু 1 2 3 এর সাথেই হবে, মানে এই রোটার সাথে এটা একবার ইনটু হবে এন্ড সেকেন্ড ওয়ানটা একবার ইনটু হবে, এখানে যতগুলো ভ্যালু থাকবে প্রত্যেকটা ভ্যালু ইন্ডিভিজুয়ালি একবার করে ইনটু হতে থাকবে। তো এখানে দেখো সেই জন্য আমি দুটো ভ্যালু পেয়েছি 1 2 3 এর উপরে দিস টু, রাইট? ঠিক সেম ভাবে এই টেবিলটাকেও মানে একইভাবে আমাকে দুটো টেবিলের মধ্যে ইনটু করাতে হবে, দ্যাটস মিন 8 7 5 ইনটু বা এক্সাক্ট পাশে বসে যাবে 5 3 2 এন্ড 2 1 7, সো দ্যাট 8 7 5 8 7 5 5 3 2 8 7 5 2 1 7। ওকে, সো এরকম ভাবে আমরা সেকেন্ড টেবিলটা, আমরা সেকেন্ড ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে? এবারে তোমাদের একটা কোশ্চেন জানতে পারে মনে, যে আমরা এই টেবিলের, এই আর ওয়ান টেবিলের রোটাকে নিয়েই কেন দুবার করে ইনটু করলাম, যেহেতু আমরা এখানে আর ওয়ান ইনটু আর টু করেছি, দ্যাটস মিন আর ওয়ান এর সাথে আর টু টেবিলটাকে ক্রস প্রোডাক্ট করেছি, যদি আমরা এটা করতাম লাইক আর টু ইনটু আর ওয়ান, যদি আমরা এটা করতাম যে
R2 table টাকে ফারস্টে রাখতাম এন্ড R1 টেবিলটাকে পরে রাখতাম তাহলে R2 টেবিলের একটা রো কে নিয়ে R1 টেবিলের দুটো ভ্যালুকে ইনটু করতে হতো আবার একটা রো কে নিয়ে ইনটু করতে হতো দ্যাটস মিন টু সে দ্যাট যে ফার্স্ট যে টেবিলটা থাকবে সেই টেবিলটার সাথে সেকেন্ড যে টেবিলটা থাকবে সেকেন্ড টেবিলের সমস্ত প্রোডাক্টগুলো একবার ইন্ডিভিজুয়ালি করে ইনটু হবে হয়ে রেজাল্টটা আমার থার্ড টেবিলে গিয়ে পড়বে So this is all about cross product. This is very simple. আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো problem থাকে as usual comment box এ comment করো। আমি obviously reply দেবো। And যদি ভালো লাগে তাহলে তো please share and subscribe my channel. Thank you.